হ্যালো বন্ধুরা, আমি বাপি সাহা, বাপি সাহা অফিসিয়াল চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসে গেছি একদম নতুন জায়গা, দেখতেই পাচ্ছেন আমার চোখের সামনে দুর্গানগর স্টেশন। হ্যাঁ, আমরা আজকে দুর্গানগর স্টেশনে এসেছি। তবে হ্যাঁ, দুর্গানগর স্টেশনে আমরা এসেছি, কোনো ট্রেন ধরতে না বা কোথাও যেতে না। আজকে আমরা দুর্গানগর স্টেশনে এসেছি আমাদের প্রথম দুর্গানগরের একটি ফ্ল্যাট আপনাদেরকে ভিডিও করে দেখানোর। এই যে রাস্তাটা যেটা দেখলেন, আমি প্ল্যাটফর্ম থেকে নেমে আসলাম, এটা একদম 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে যেই এই রাস্তাটা, মানে স্টেশন থেকে বেরিয়েই আমাদের যে রাস্তাটায় উঠছি, এই যে 3 মাথার মোড়, এটাকে আমরা ইন্দিরা গান্ধী মোড় বলি। এই উত্তর বাদ্রার দিকে এই প্রজেক্টটা রয়েছে। এই আমার সামনে যে বিল্ডিংটা দেখছেন, এইটা হচ্ছে আমাদের প্রজেক্ট, একদম নতুন বিল্ডিং, সবে 1 বছর হয়েছে। আজকে আমরা এই বিল্ডিংয়েই একটা 3 BHK ফ্ল্যাট দেখতে এসে পড়েছি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা একদম রেডি হয়ে গেছে, অলরেডি অনেক ফ্যামিলি শিফটেড রয়েছে। এবং এই বিল্ডিংয়ের মধ্যেই আমরা যে ফ্ল্যাটটা দেখব, সেটা আমাদের একজন ক্লায়েন্টের ফ্ল্যাট, যেটা রিসেল হবে। এই ফ্ল্যাটটি দুর্দান্ত ফ্ল্যাট, ফ্ল্যাটটা যতক্ষণ আপনারা না দেখবেন বুঝতে পারবেন না এই ফ্ল্যাটটি কত সুন্দর। আমি এখন আপনাদেরকে বলবো, এই যে ফ্ল্যাটটি আছে, আপনারা এই ফ্ল্যাটটি শুধুমাত্র ফ্ল্যাট নয়, আপনারা চাইলে এখানে গ্যারেজ বা কার পার্কিংয়ের ব্যবস্থাও পেয়ে যেতে পারেন। এইখানে যে গ্যারেজটা আছে, সেই গ্যারেজটা কভার্ড গ্যারেজ আছে, আপনারা চাইলে এখানে গ্যারেজও নিতে পারেন। এখানে গ্যারেজ সমেত ফ্ল্যাটটি রয়েছে। এই যে ফ্ল্যাটটা আছে, এটা একটা 3 BHK ফ্ল্যাট, এবং এই 3 BHK ফ্ল্যাটটি হচ্ছে আপনার সাউথ ফেসিংয়ের 3 BHK ফ্ল্যাট। তো চলুন, আমরা এখন আর বেশি কথা নিচে না বাড়িয়ে আমরা চলে যাব ওপরে এবং দেখে নেবো ফ্ল্যাটটা। এখন বিল্ডিংয়ের একদম ফোর্থ ফ্লোর, যেটা আমি ফোর্থ ফ্লোরে এসে গেছি, একদম আমি এখন দাঁড়িয়ে আছি লিফট থেকে বেরিয়ে লবি, এবং ঠিক আমার পেছনে যে দরজাটা খোলা দেখতে পাচ্ছেন, ঠিক সেই ফ্ল্যাটটিরই আমরা ভিডিওটা শুট করবো। তো আমি চলে যাবো ব্যাক ক্যামেরা এবং আপনাদেরকে পুরো ফ্ল্যাটটি টুর করে দেখাবো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ফ্ল্যাটের এন্ট্রেন্স। আমি যখন ঢুকছি, আমার যখন আমরা ঢুকবো দরজা থেকে, ইস্টের দিকে থাকছে, এবং ফ্ল্যাটটি পার্সেলি নর্থ ইস্ট, ইস্ট এবং সাউথ ইস্ট, এই 3টে দিক পাচ্ছে। আমি দরজাটি ঢোকার পর ঠিক যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাটটির লিভিং কাম ডাইনিং। তো এই হচ্ছে মেন ডোর, দেখতেই পাচ্ছেন সেগুনের দরজা দেওয়া আছে, পলিশ করলে খুব সুন্দর কালারটা ফুটে উঠবে। তো এই যে ফ্ল্যাটটি আমরা এখন এসেছি, এইটা ফ্লোরিং হচ্ছে মার্বেল ফ্লোরিং। আমি ফ্লোরিংটাও দেখিয়ে দিচ্ছি, এখানে পুরোটাই মার্বেল ফ্লোরিং করা আছে। এটা একটা 1025 স্কোয়ার ফিটের 3 BHK, আর মানে এতটাই কাছে স্টেশনের, মানে আপনার স্টেশনে হর্ন পর্যন্ত আপনি শুনতে পারবেন, এতটাই কাছে। তো এই 1025 স্কোয়ার ফিটের যে 3 BHK আছে, আমার 3টে বেডরুমে, আমি প্রথম বেডরুমে আমি চলে যাব। এই হচ্ছে বেডরুম, রুমটা যথেষ্ট বড়, খোলামেলা এবং যথেষ্ট আলো রয়েছে। আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের একটা 1 নম্বর বেডরুম, এর সাথে রয়েছে আমাদের অ্যাটাচ ব্যালকানি। বলে রাখবো এই ফ্ল্যাটটিতে 2টো ব্যালকানি আছে, 2টো বেডরুমের সাথে 2টো ব্যালকানি। এই হচ্ছে আমাদের ব্যালকানি এবং নিচে সেই প্যাসেজ যেটা আমরা নিচে দেখছিলাম। তো আমরা চলে যাব নেক্সট বেডরুমে, যেটাকে আমরা মাস্টার বেডরুম বলে থাকি। আমি এখন মাস্টার বেডরুমে যাচ্ছি। পাশের ফ্ল্যাটটি, পাশের বেডরুমটি যেটা ছিল নর্থ ফেসিং ছিল, এটা হচ্ছে ইস্ট এবং সাউথ ইস্ট, দুদিকটা ওপেন আছে। এটা 2টো কর্নার পাচ্ছে এবং এর সাথে অ্যাটাচ ব্যালকনি এবং অ্যাটাচ টয়লেট রয়েছে। তো এই হচ্ছে আমাদের বেডরুমটি, খোলামেলা, একদম স্কোয়ার। এই প্ল্যান আমাদের কাছে রয়েছে, তো আপনারা যারা সাইজগুলো জানতে চান, আমরা তাকে ফ্লোর প্ল্যানটি প্রোভাইড করে দেবো, তো আপনারা ফ্লোর প্ল্যানে সাইজগুলো পেয়ে যাবেন। এই যে জানলাটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা সাউথ ইস্টের জানলা, টোটালটাই সাউথ ওপেন আছে, এবং এর সাথে এই হচ্ছে আমাদের সাউথ ইস্টের ব্যালকানি। এটা কম্পারেটিভলি ছোটো ব্যালকানি, বাট এখান থেকে আমি যদি মুভ করি ক্যামেরাটাকে, এদিকে রাস্তা এবং এদিকে আমাদের প্যাসেজ রাস্তাটা, যেটা প্যাসেজ রোড, সেটাকে আমরা এখান দিয়ে দেখতে পাচ্ছি।
এবং খুব সুন্দর একদম প্যানোরামিক ভিউ রয়েছে ব্যালকনি থেকে। এই হচ্ছে ব্যালকনি, ব্যালকনি আপনার, এবং আমি এখন দেখিয়ে দেব এর সাথে অ্যাটাচ যে বাথরুমটা রয়েছে, অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে আমাদের অ্যাটাচ টয়লেট। সমস্ত ফিটিংস লাগানো রয়েছে, এখানে ট্যাপ পয়েন্ট দেওয়া হয়েছে এবং কমোড রয়েছে। তো আমরা 3 নম্বর বেডরুম দেখে নেব, তার আগে আমি একটু কমন টয়লেটটা দেখে দেবো। মাস্টার বেডরুম থেকে বেরোতেই আমাদের সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কমন টয়লেট। এই হচ্ছে কমন টয়লেট, টাইলস পুরোটা আপনার টাইলস বসানো, শাওয়ার হট অ্যান্ড কোল্ড শাওয়ার বসানো আছে এবং দুটো টয়লেটই আমাদের কমোড ফিটিংস আছে এবং বাথরুমের ফ্লোরিংটা মার্বেল করা আছে। এবং বাথরুম থেকে ঠিক বেরোলেই আমরা এখানে ওয়াশ মেশিনটা পেয়ে যাব, এখানে ওয়াশ মেশিন লাগানো আছে। এবং তারপরে এসে পড়ছি আমরা কিচেনটা। একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম, আমাদের বাথরুমের ঠিক মাথায় আপনারা লফট যেটা আছে লফটটা দেখতে পাচ্ছেন, বাথরুমের মাথায় রয়েছে। তো এই হচ্ছে কিচেন, কিচেন আমাদের সাউথ ইস্টে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কিচেনটি যথেষ্ট খোলামেলা এবং কিচেনের টপ যেটা দেওয়া আছে এটা কিন্তু ব্ল্যাকস্টোন আছে। যদি আপনারা চান আপনারা এর উপরে গ্র্যানাইট বসিয়ে নিতে পারেন, এটা ব্ল্যাকস্টোন দিয়ে করা রয়েছে কিচেনটা। কিচেনের ফ্লোরিং সেম লিভিং ডাইনিংয়ের ফ্লোরিংয়ের সাথেই ম্যাচ আছে। কিচেনের জানলাটা বড় দেওয়া হয়েছে যাতে আলোটা ভেন্টিলেশনটা ঠিকঠাক থাকে। তো কিচেনে আপনার দেখতেই পাচ্ছেন আপনার সাফিসিয়েন্ট পয়েন্ট দেওয়া আছে, এখানে আপনার কিচেন চিমনি, তারপর ওয়াটার পিউরিফায়ার, এই সমস্ত পয়েন্টগুলো করা রয়েছে। তো আপনার লাস্ট বেডরুম যেটা আছে সেটা একটু দেখে নিই। 1025-এর মধ্যে এই ধরনের চট করে আমরা তো ফ্ল্যাট দেখতে পাই না, তবে এইটা খুব সুন্দর। যারা লো বাজেটে স্টেশনে কাছাকাছি ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি একদম আইডিয়াল। তো দেখতেই পাচ্ছেন এখান থেকে, এই হচ্ছে আমাদের জানলা এবং এখান থেকে আমরা রাস্তাটাকেও দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের রুমটা, পুরো স্কোয়ার রুম। আর রুমগুলোতে খুব একটা জায়গা নষ্ট হয়নি, পিলার ঢুকে যেই জায়গাগুলো নষ্ট হয় সেরকমভাবে কিন্তু রুমগুলো জায়গাটা নষ্ট হয়নি, রুমগুলো সুন্দর রয়েছে। আমরা তো ফ্ল্যাটটাকে ঘুরে দেখে নিয়েছি, যেহেতু 4 ফ্লোরে ফ্ল্যাট আপনারা জানেন 4 ফ্লোরে ফ্ল্যাটে আমরা সবসময় একটু ছাদটাকে দেখিয়ে দিই। তো আমি এইবারে চলে যাবো ছাদে, দেখে নেবো ছাদটা কেমন আছে এবং বাকি ভিডিওটা আমরা ছাদে দেখে নিচ্ছি। তো এখন আমি সিঁড়ি থেকে উঠে আসলাম ছাদে এবং আপনাদেরকে যেটা বলি সবসময় যে ছাদটা, ছাদটাকে আমি কেন গুরুত্ব দিই, কারণ আপনারা যাদেরকে আমি রেকমেন্ড করছি 4 ফ্লোর, তো তার জন্য 4 ফ্লোর রেকমেন্ড করলে আমি একবার তাদেরকে ছাদের ভিউটা দেখানোর চেষ্টা করি। তো আমি এখন ছাদটাকে দেখিয়ে দেবো, যে টেরেসটা যেটা আছে টেরেসের কোয়ালিটি কীরকম কী আছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে আমাদের ছাদটা, পুরো জলছাদ করা রয়েছে সুন্দর করে, মোজাইক করা রয়েছে। এবং ছাদের মধ্যে একটা জিনিস ভালো লাগলো যে সুন্দর করে এই গাছ লাগানোর জন্য এই জায়গাগুলোকে ইউজ করা হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানে বিভিন্ন ধরনের গাছগুলোকে লাগানো হয়েছে। আমি একটু লোকেশনটা এই ছাদ দিয়ে বোঝানোর চেষ্টা করবো। আমি যেই সামনে দেখা যাচ্ছে এই যে সামনে সাদা বিল্ডিংটা যদি দেখা যায়, ওই সাদা বিল্ডিংটা হচ্ছে আমাদের স্টেশনের প্ল্যাটফর্ম এবং ঠিক আমি ওইখান থেকেই এগিয়ে আসলে আমাদের এই ফ্ল্যাটটি, এটা হচ্ছে জাস্ট আমরা 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে ওই হচ্ছে আমাদের ইন্দিরা গান্ধী স্ট্যাচু, ওই মোড়টা 3 মাথা মোড়, তার সামনে হচ্ছে আমাদের এই বিল্ডিংটা। এবং আমি যদি বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে যাই তাহলে আমি দেখাবো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে এখান থেকে জাস্ট হেঁটে, মানে এই সামনে যে বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি এই বিল্ডিংয়ের সামনে দিয়ে গেলেই হচ্ছে আমাদের বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, ঠিক আছে। এবং ওই যে সামনে যে সাদা বিল্ডিংগুলো যেগুলো দেখা যাচ্ছে সেই সাদা বিল্ডিংগুলো বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে পার করে রাস্তার ওই ফুটে। তো এই হচ্ছে আমাদের
লোকেশন এবং এই হচ্ছে আমাদের ছাদের কোয়ালিটি। আমি এখন ঠিক সেই পজিশনটায় আছি যেখানটায় আমার ফ্ল্যাটটি রয়েছে। যেহেতু আমার ফ্ল্যাট টপ ফ্লোরে, তার জন্য আমি আপনাকে ছাদের পজিশনটা দেখিয়ে দিলাম। ছাদটা কোনো রকম, ছাদে কোনো ড্যামেজ নেই এবং খুব সুন্দরভাবে ভালো কোয়ালিটি কাজ করা হয়েছে ছাদে। এখন ভিডিওটাকে এখানেই শেষ করব। আমি আপনাদেরকে দুইগণ স্টেশন থেকে কীভাবে আসতে হয় দেখিয়ে দিয়েছি, বাইরের আপনার লুকটা কেমন, এলিভেশনটা কেমন, বিল্ডিংয়ের ডিজাইনটা কেমন সেটাও দেখিয়েছি এবং ফ্ল্যাট এবং ছাদ সবই দেখানো হয়েছে। আশা করি আপনারা টোটালটা দেখেছেন এবং আপনাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। হয়তো আমরা প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টা করি একটু ভালো ধরনের কিছু ফ্ল্যাট, মানে ফ্ল্যাট মানেই তো ফ্ল্যাট নয়, একটা ফ্ল্যাট এমন হতে হবে যেটা মানুষের পছন্দ হয় এবং সেই ধরনের পছন্দ সেই ফ্ল্যাটগুলোকে খুঁজে আপনাদের সামনে তুলে ধরাই হচ্ছে আমার কাজ। তো আজকে একদম স্টেশনের কাছে যে আমি ফ্ল্যাটটি তুলে ধরলাম, এটা খুব সুন্দর একটি ফ্ল্যাট এবং যেটা সত্যি কানেক্টিভিটির দিক দিয়ে কোনো তুলনাই হয় না। অটো রুটের উপরে রয়েছে, স্টেশন কানেক্টিভিটির সামনে আছে, বেলঘড়িয়া এক্সপ্রেসের সামনে আছে। তো সত্যিকারে বলতে এরকম পজিশানটা খুব একটা হয় না। মানে আমি দুর্গানগরে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখালাম, দুর্গানগরে ফ্ল্যাট দেখালাম। আগামী দিনে যদি রেসপন্স ভালো পাই, কমেন্টস আপনারা করে জানাবেন, যদি দুর্গানগরে আরও ফ্ল্যাট দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি আরও দুর্গানগরের উপরে ভালো ভালো ভিডিও আনবো। তো আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই যেন বলে দিতে না হয় সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আগামী দিনে আরও ভালো ভালো ভিডিওগুলোকে পেতে গেলে আপনাকে সাবস্ক্রাইব তো করেই রাখতে হবে। তাছাড়া আমাকে কোনো কিছু জানতে হলে আমাকে কমেন্ট করবেন এবং হ্যাঁ, আগেও বলেছিলাম যদি ফ্লোর প্ল্যান জানতে হয় বা ফ্লোর প্ল্যান আপনার লাগে আমাকে ফোন করবেন, আমি আপনার নাম্বার তো দেওয়াই আছে, আমরা আপনাকে ফ্লোর প্ল্যান প্রোভাইড করে দেবো। তো আজকে এখানেই আশা করছি আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে এসে করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে সুস্থ রাখবেন। ধন্যবাদ।